2012 মডেলের একটা প্রিমিও, এখনো পর্যন্ত ওয়াশ পলিশ করা হয় নাই, কিন্তু প্রাকৃতিকভাবে কিছুটা ওয়াশ পলিশ অলরেডি হয়ে গেছে বৃষ্টিতে। আমরা অলরেডি ইনসাব কার সেন্টারে আছি। এই প্রিমিও শুধু একটা না, আমরা আজকে 8 থেকে 10টা আমাদের প্রিমিও থাকবে ইনশাল্লাহ। আর আজকে একটা সারা বাংলাদেশে 100 পিসের মধ্যে একটা গাড়ি আমরা পাইছি, এটা হচ্ছে মানে অসাধারণ একটা গাড়ি, অরিস গুন্ডাম এবং অকটেন ডিমেনের একটা গাড়ি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাইলেজ অনেক কম, অনেক কম, অনলি অথেন্টিক মাইলেজ আপনি পাবেন 41,000। এবং পুশি স্টার্ট, আমরা যদি দেখাই পুশ, এই হচ্ছে পুশের অপশন, ঠিক আছে, এই যে 41,000 মাইলেজ। এবং এটাতে আরও অনেক ফিচার আছে, এটা যদি আমরা একটু বলি, যে যেখান থেকে লাইভটা দেখেছেন লাইভটা শেয়ার করে দিবেন, কারণ আমরা আজকে অকটেন ডিমান একটা অসাধারণ একটা গাড়ি নিয়েছি, অরিস গুন্ডম, যেটা সারা বাংলাদেশে অনলি 100 পিসের মধ্যে এক পিস, মানে এটা অ্যাভেলেবেল পাবেন না। যদি কোনো ভাই খোঁজেনও, আবারও যদি এই ভাইয়ের কাছেও একটা চান যে ভাই আমার আরেকটা দেন, সম্ভব হয় না, কারণ অ্যাভেলেবেল দেওয়া যায় না। এটা অকটেন ডিমান, ব্যাপারস আপডেট এবং মাইলেজও অনেক বেশি পাবেন। এটা আমরা যদি ডাকের ভিতরে বলি, ডাকের ভিতরে মাইলেজ কেমন পাওয়া যাবে রাকিব ভাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছে? সব একলা একলা বলে দিচ্ছেন না, আমি কি বলি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আগে আমাদের শোরুমের লোকেশন একটু বলে দিই। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। ইনসাফ কার সেন্টার উত্তরাতে, ইনসাফ কার সেন্টার দিয়াবাড়ি বটতলা, মেট্রো রেল সংলগ্ন যে বটতলাটা আছে, মেট্রো রেল যেতে বটতলাটা আছে তার ঠিক অপোজিটে বাম পাশে হচ্ছে ইনসাফ কার সেন্টার। মেট্রো রেল থেকে আসলে উত্তরা উত্তর স্টেশনে নেমে পূর্ব দিকে এসে 100 গজ সামনে আসলে ইনসাফ কার সেন্টার। আচ্ছা ঠিক আছে, এ হচ্ছে আমাদের শোরুমের লোকেশন, উত্তরা সেক্টর 15 দিয়াবাড়ি বটতলার অপোজিটে হচ্ছে ইনসাফ কার সেন্টার। আচ্ছা, এইবার আমরা চলে আসি আমরা এই গাড়িটাতে, এই গাড়িটাতে। হ্যাঁ, এটা হচ্ছে অরিসের গুন্ডাম এডিশন। আচ্ছা, অরিস গুন্ডাম এই এডিশনটা যারা বোঝেন তাদেরকে আসলে বলার কিছু নাই, এটা কিন্তু অরিসের স্পোর্টসের একটা সেগমেন্ট। আচ্ছা ঠিক আছে, বেসিক অরিস থেকে আপনার এই গাড়িটাতে অনেক কিছু ডিফারেন্স আসছে। এটার যদি আমরা সবার প্রথমের আমাদের যদি লুকের যে ডিফারেন্স যেটা আসছে সেটা ব্যাপারে যদি বলি, প্রথমত নিচের এই বডি কিটের এই পোর্শনটা, ঠিক আছে, গাড়ির লোগো অরিস গুন্ডাম এডিশন, এটা কিন্তু গুন্ডামের লোগোটা, গুন্ডাম, ঠিক আছে, এটা গুন্ডামের লোগো। আর এরপরে হচ্ছে গাড়ির রিমের সাইজটা আমরা এখান থেকে একটু দেখাই দিই, এই যে দেখেন, এটা রিম কিন্তু 18 ইঞ্চ, 18 ইঞ্চ রিম। তারপর হচ্ছে 245 সেগমেন্টের বিশাল বড় ওয়াইড একটা টায়ার আছে এটাতে, 4 চাকায় ডিস্ক ব্রেক, কারণ ভাইয়া এটা স্পোর্টস সেগমেন্টের একটা গাড়ি, 4 চাকায় ডিস্ক ব্রেক, অরিসের স্পোর্টস সেগমেন্ট গুন্ডাম এডিশন। অ্যান্ড এটার লুকসটা ভাইয়া মানে অসাধারণ, বাইরে বৃষ্টি, আমি কিন্তু বেশি পিছন দিকে যাইতে পারতেছি না নাকি? না থাক, আমরা ভিতরেই, এই যে দেখেন বাইরে বৃষ্টি, এই আমরা একটু তারপর ফ্রন্ট সেট একটু দেখাই দিই, আমার বৃষ্টিতে ভিজলো কিছু করার নাই, এই দেখেন ফ্রন্ট সেট। তো এইটা হচ্ছে অরিসের গুন্ডামের ফ্রন্ট লুকটা ভাইয়া, এটা কিন্তু ডুয়াল টোনে আসে। আচ্ছা, অনেকে মনে করতে পারেন ভাই টাচ আপ করা হচ্ছে, না এটা জেনুইন জাপান কালারই আছে এখন পর্যন্ত গাড়ি, অকটেন ড্রিভেন জেনুইন জাপান কালার, 100% জেনুইন মাইলেজ, 41,000। আচ্ছা, প্রজেকশন হেডলাইট, বেসিক্যালি অরিসের তো প্রজেকশন হেডলাইট তো আসবেই। এরপর হচ্ছে এই যে এই পার্টিশনটা ডুয়াল পার্টে, এই কালারটা ভাই শুনুন শুনুন, জি জি জি, এই কালারটা থেকে কিন্তু এই কালারটা কি ডিফারেন্স? হ্যাঁ হ্যাঁ, এটা লাইট ডি, এটা অরিজিনালি আসছে, অরিজিনালি জাপান থেকে গুন্ডাম এডিশনের, গুন্ডাম এডিশনেরতে আপনার এখানে ডুয়াল পার্টের কালার থাকে, মাঝখানে পোর্শনটা ব্ল্যাক থাকবে, ব্ল্যাক থাকবে। এটা হচ্ছে অরিজ গুন্ডাম এডিশনের মানে প্রথম যেই আমরা লুকের দিকে যে ডিফারেন্সগুলো পাবো বেসিক অরিজ থেকে, আর হচ্ছে মানে একটা রেগুলার অরিজ, একটা গুন্ডাম এডিশনের অরিজ, এই হচ্ছে আমাদের বাইরের ডিফারেন্সগুলো লুকসের। আর এরপরে যদি আমরা ভিতরে চলে আসি, ভিতরে আসি, হ্যাঁ লাইটটা সবাই শেয়ার দিবেন, হ্যাঁ আপনি একটু দেখান মাশাআল্লাহ গাড়িটা কতটা ফ্রেশ, অ্যান্ড ইন্টেরিয়র ভাই, গুন্ডামের ইন্টেরিয়র ভাই মানে ইনসেইন একটা ইন্টেরিয়র এই গাড়িটাতে। আপনি ভিতরে এখানে রেড পোর্শন পেয়ে যাচ্ছেন, গাড়িটাতে চাবি স্টার্ট করলে এইখানে গুন্ডামের লোগো চলে আসবে, এটা কিন্তু ডিসপ্লে, এই দুইটা ব্ল্যাক কালার, এই দুটো কিন্তু ডিসপ্লে, এলইডি এলসিডি ডিসপ্লে, এই যে এই দুইটা, আচ্ছা এই দুটাও ডিসপ্লে, এই দুটোতে কি শো করা ভাই? গুন্ডামের লোগো চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোগোটা চলে আসবে, দিলে গুন্ডামের লোগো চলে আসবে। এই হচ্ছে গাড়ি, সেমি বাকেট সিট আছে কিন্তু এটাতে, সেমি বাকেট সিট, আর অকটেন ড্রিভেন অরিস গুন্ডাম, এই পিছন দিকটা একটু দেখাই দেই, এই যে ভাই ভিতরে, এই যে দেখি, বাহ বাহ বাহ, অকটেন ড্রিভেন, হ্যাঁ বাহ বাহ। অ্যাড্রেসটা আমাদের এক ভাই অ্যাড্রেসটা ডিটেল জানতে চাচ্ছে, এটা হচ্ছে ঢাকা উত্তরা আছে এই মুহূর্তে আমরা ভাই, ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর, হ্যাঁ মেট্রো রেল স্টেশনের পূর্ব পাশে, মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশনের পূর্ব পাশে, পূর্ব পাশে আপোজিটে ইনসাফ কার সেন্টার আমরা এই মুহূর্তে আছি।
প্রচুর গাড়ি আছে, একটু অপেক্ষা করে থাকতে হবে। যারা কে কী গাড়ি চাচ্ছেন কমেন্টস করবেন, যারা এক্সিউ চাচ্ছেন বিশেষ করে, যারা প্রিমিয়াম চাচ্ছেন, যারা এলিয়ন চাচ্ছেন, একটু অপেক্ষা করতে হবে। এবং আমরা আজকে একটা অসাধারণ একটা কালেকশন আছে, যেটা আমরা একটু পরে দেখাইতে হবে। এটা আমার আপডেট আছে ভাই, নতুন আছে, এটা নতুন আছে, হ্যাঁ নতুন আছে, নতুন আছে। ওকে, লাইকটা সবাই শেয়ার করুন। আগের যে গাড়িগুলো দেখিয়েছিলেন ওগুলো থেকে অনেকগুলো মাশাআল্লাহ সেল হয়েছে, আবার নতুন গাড়ি এসেছে, আরো আসবে, আরো যাবে, এই আলহামদুলিল্লাহ চলছে। ওকে, এটা প্রাইস কত দিবেন রাকিব ভাই বলেন? আচ্ছা, গুন্ডাম এডিশন গুলো ভাইয়া রেগুলার অরিজ থেকে গুন্ডাম এডিশনের প্রাইস যখন আপনি আনরেজিস্টার কিনতে যাবেন তখন আপনাকে প্রায় 4-5 লাখ টাকা এক্সট্রা পে করতে হয় এই এডিশনটার জন্য, কারণ এটা স্পোর্টস সেগমেন্টের একটা গাড়ি, রেয়ার এডিশন, এটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হয়। আর এই গাড়িটা মাশাআল্লাহ জাপান থেকে যেভাবে এসেছে কিছু কিলোমিটার চলেছে, গাড়ির মডেল হচ্ছে 41,000 এবং এটা মাইলেজটা কেমন পাবো অকটেনে ভাই? এটা সিটিতে আপনি মাইলেজ পাবেন অন এভারেজ 10-12, জেনুইন 100% জেনুইন, আপনাকে এক্সট্রা বাড়ায় বলা হচ্ছে না। আর আপনি হাইওয়েতে এটা মাইলেজ পাবেন অন এভারেজ এটাতে 15 বিলো 15 অথবা 15+-, আপনি এটাতে মাইলেজ পেয়ে যাবেন যত্ন করে গাড়ি চালালে, মেনটেন করলে গাড়ি। আলহামদুলিল্লাহ কন্ডিশন সুপার ফ্রেশ আছে, অ্যাজ ইউজুয়ালি যেটা থাকে ইনসাফ কার সেন্টার, এই গাড়িটা একটু এক্সেপশনাল, একটু বেশি ফ্রেশ আছে গুন্ডামের এই গাড়িটা। তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমরা আজকে লাইভে প্রাইস দিচ্ছি হচ্ছে 19,90,000 টাকা। 19,90,000। নর্মালি আপনি মার্কেটে গুন্ডাম এডিশন দেখলে প্রাইস দেখবেন যে মনে হয় না 21 লাখ টাকার নিচে কেউ গুন্ডাম এডিশনের প্রাইস দিচ্ছেন, আমরা একমাত্র যারা গুন্ডাম এডিশনের প্রাইস দিচ্ছি 19,90,000 টাকা আজকের লাইভে, তাও আস্কিং প্রাইস। এখান থেকে আপনাকে যতটুকু পসিবল আমি অনার করার ট্রাই করব, যতটুকু পসিবল। ওকে, ঠিক আছে, এই গেল। এরপরে আমরা চলে আসি এই সাইডে একটা, আচ্ছা ওই গাড়িটা তো আমরা দেখছি, ওই গাড়ির ব্যাপারে কিন্তু তেমন ডিটেইলস কিছু আমরা কিন্তু ডিটেইলস বলতে পারতেছি না। আমি হালকা একটু ডিটেইলস বলে দেই, গাড়িটা আসছে, এটা এখন আমাদের বলেন করা হয় নাই, বলেন। এটা হচ্ছে 2012 মডেলের একটা প্রিমিয়াম গ্রিন সিলেকশন হেডলাইটের প্যাকেজ। আচ্ছা আচ্ছা, গ্রিন সিলেকশন, সামনে ফ্রন্টে হেডলাইট আছে, তারপরে গাড়ির অরিজিনাল রিম টায়ার যেগুলো জাপান থেকে এসেছে ওগুলো আছে, গাড়ির 90% এখনও জেনুইন জাপান কালারে আছে, এক্সেপ্ট পিছনের বাম্পারটা এটা হালকা টুকটাক টাচ আপ করা হয়েছে, আর বডি যা আছে জেনুইন কালারে আছে, গ্লাস লাইট টাইট সব কিছু চেন এভরি সিঙ্গেল থিং জেনুইন পার্সে আছে। মডেল 2012, রেজিস্ট্রেশন 14, গাড়ির আস্কিং প্রাইস 24,90,000। এটা কিন্তু আমরা বেশি ভিতরে যাইতে পারি না এবং বাইরে গিয়ে আমরা ভালো করে দেখাতে পারি না, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে। আমি যে আস্কিং প্রাইসটা দিচ্ছি এখান থেকে যতটুকু পসিবল আমি ট্রাই করবো কাস্টমারদেরকে অর্ডার করার জন্য, তবে খুব একটা বেশি আপনারা ধরে রাখেন না যে অনেক বেশি আমি কমায় ফেলবো প্রাইস, তা না, আমরা যতটুকু পসিবল, আপনি আসলে আল্লাহর রহমতে সীমিত হলো আমি আপনাকে এইখান থেকে সম্মান করব। ওকে, তো এটা গেল। এরপর আমরা চলে আসি একটা রেড ওয়াইন প্রিমিয়াম, রেড ওয়াইন প্রিমিয়াম, ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার, গাড়ি ফুল গাড়ি জেনুইন জাপান কালারে আছে, এলপিজি করা আছে গাড়িটাতে, আর গাড়ির মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। ভাইয়া গাড়ির কন্ডিশন মাশাআল্লাহ খুবই খুবই ভালো আছে, গাড়ির ইন্টেরিয়র বলেন এক্সটেরিয়র বলেন সব কিছু গাড়ির সুপার ফ্রেশ আছে। এবং এটা পুশ, হ্যাঁ এটা পুশ স্টার্ট, জি এটা প্রিমিয়ার এফএল প্যাকেজ, 2010 যেটা প্রিমিয়াম প্যাকেজ যেটা এসেছিল প্রিমিয়তে সেই প্যাকেজটা এফএল প্যাকেজ, গাড়ি রেড ওয়াইন, বিস্কিট ইন্টেরিয়ার, এলপিজি করা, পেপার আপডেটেড আছে। আর প্রাইসের ব্যাপারে ভাইয়া যদি চলে আসি, এটার প্রাইস আজকের লাইভে আমরা প্রাইস দিচ্ছি এটা 22,70,000, 22,70,000 প্রাইসটা আমি আজকের লাইভে সবগুলোতে যতটুকু পসিবল আমি কমাই দেওয়ার ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, 22,70,000, 22,70,000 রেড ওয়াইন কালার, এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশন প্রিমিয়াম, আস্কিং প্রাইস অনলি 22,70,000। অথেন্টিক কালার, অথেন্টিক বলতে 100% জেনুইন কালার ভাই, এই যে টোকার সাউন্ডই আপনাকে বলে দিবে যে গাড়ি কি কন্ডিশনে আছে, গাড়ি অনেকগুলো ভাই বনেট খুলে দেখানো আসলে পসিবল না, সুযোগ নাই, হ্যাঁ হ্যাঁ, এতে আমাদের মানে ভিডিও লং হয়ে যাবে, আমরা যতটুকু পসিবল শর্টে শেষ করার ট্রাই করছি। এরপর আমরা ওই পার্ল কালারটায় চলে যাই। আচ্ছা, এইখানে এই যে পার্ল 11 মডেল, এটা 2011 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2013, 2011 মডেলের পার্ল কালার, রেজিস্ট্রেশন 2013, গাড়ি অকটেনে আছে, 100% জেনুইন অকটেন, গ্রিন সিলেকশন প্যাকেজ ভাই, গ্রিন সিলেকশন প্যাকেজগুলো কিন্তু মানে যারা ইউজ করেন মারাত্মক ফ্রেশ রাখেন, কারণ এরা বোঝেন যে এই গাড়িটার বেসিক একটা গাড়ি আর একটা গ্রিন সিলেকশনের গাড়ির ডিফারেন্স আছে, কারণ ভাই এই লাইটের প্রাইস কিন্তু নর্মাল লাইটের থেকে না হলেও 40-50,000 টাকা বেশি আছে, 40-50,000। এই দুইটা হেডলাইটের প্রাইস অলমোস্ট 80-90,000 আর কি, ঠিক আছে, 80-90,000 টাকা প্রাইস শুধু দুইটা হেডলাইটের। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কতটা ফ্রেশ মাশাআল্লাহ গাড়িটা, এই যে দেখেন সুপার সুপার ফ্রেশ, মাল্টিফাংশনাল ক্রুজ কন্ট্রোল, এসি টাচ, ঠিক আছে, খুবই ফ্রেশ, জাপান থেকে যেভাবে এসেছে আল্লাহর রহমতে গাড়ি কাস্টমার ওইভাবে যত্ন করে রাখার ট্রাই করেছেন, ইভেন গাড়ির মাইলেজ আছে ভাইয়া
88,000 গাড়ির মাইলেজ 100% জেনুইন, মাইলেজে হাত দেওয়া হয় নাই। এই গাড়ি আমি যদি 50,000 বানাই আল্লাহর রহমতে ধরার কোনো ওয়ে নাই। কিন্তু সবাই জানেন বা বোঝেন বা আমরা যেটা মানা ট্রাই করি, কখনো মাইলেজ আমরা টেম্পার করি না, আলহামদুলিল্লাহ আমাদের দরকার পড়ে না। তো এই হচ্ছে আমার 2011 প্রিমিও রেজিস্ট্রেশন, 2014 এটা না, রেজিস্ট্রেশনটা 2013 রেজিস্ট্রেশন 13 পেপার ফুল আপডেটেড আছে, 1 বছর 2 বছর, পার্ল কালার, বিস্কিট ইন্টেরিয়র, অকটেন রিভেন, গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 23,90,000 গাড়ির আস্কিং প্রাইস। এরপরে চলে আসি আমরা রুমিয়নে। রুমিয়ন একটা বলা যায় মোটামুটি অল্প বাজেটের একটা এসইউভি আপনি ওকে বলতে পারেন। 2013 মডেলের রুমিয়ন, এটা সুপার ফ্রেশ কন্ডিশন, সেম ইঞ্জিন সেম গিয়ারবক্সে গাড়িটা আসে। আচ্ছা, এটা কিন্তু পুশ, হ্যাঁ এটা পুশে স্টার্ট, অ্যালিয়ন প্রিমিয়ার সেম ইঞ্জিনে আসে ভাইয়া, এই যে পুশ স্টার্ট, ঠিক আছে। আর এটা কিন্তু আবার জি প্লাস এডিশন ভাই, এটাতে আপনি নর্মালি অনেক কিছু বেশি পাচ্ছেন, যেমন গাড়ির ভিতরে পুশ স্টার্ট এটা তো থাকছেই, গাড়ির এই যে নিচে বডি কিটের পোর্শনটা, এরপর আবার এটা তো চার চাকায় কিন্তু ডিস্ক ব্রেক আছে, চার চাকায় ডিস্ক ব্রেক। তারপরে গাড়ির অ্যালয় হচ্ছে 16 ইঞ্চ অ্যালয়, 4টা নতুন টায়ার আছে, গাড়িতে এলপিজি সিকুয়েন্সিয়াল করা আছে। এলপিজি করা না, এই যে এলপিজি করা আছে সিকুয়েন্সিয়াল। আচ্ছা আচ্ছা, এলপিজি তো কনভার্সন করা। এমডি আব্দুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমাদের সাথে আছেন, ময়নাল ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ, রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, এমডি জারিফ, যে যেখান থেকে বিজনেস 99 এর লাইভটা দেখতেছেন সবাইকে বলবো, লাইভের যদি সাউন্ড ঠিক থাকে, লাইভটা যদি ক্লিয়ার আপনারা দেখতে থাকেন, যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন, ওকে। আচ্ছা, কোন একটা এসইউভি গাড়ি নিয়ে আসছি, এক্সনো আছে কিনা জানতে চাচ্ছেন? এক্সনো আমাদের কাছে আছে ভাইয়া, গাড়িটা এই মুহূর্তে একটু ট্রায়ালে গিয়েছে, এক্সনোটা আশা করি আমরা ভিডিওর ভিতরে চলে আসবে গাড়িটা। এক্সনো আমাদের কাছে একটা পার্ল কালার এক্সনো আছে, 2012 মডেল, রেজিস্ট্রেশন 2016, পার্ল কালার, অকটেন ড্রিভেন, সুপার ফ্রেশ কন্ডিশন, মাইলেজ আছে 57,000, 100% জেনুইন মাইলেজ, 2 দরজা পাওয়ার আসছে, পেপার ফুল, 1 বছর 2 বছর আপডেটেড আছে, প্রাইস only 24,90,000 এক্সনো আছে, আপনারা পূর্বের ভিডিও দেখলে দেখতে পারবেন এক্সনোটা ওই ভিডিওতে আছে। আচ্ছা, আমরা রুমিয়নের ব্যাপারে বলি, হ্যাঁ তো রুমিয়নটা 2013 মডেল, রেজিস্ট্রেশন 2017। ভাইয়া একটা গাড়িতে যা যা অরিজিনাল থাকার প্রয়োজন, আল্লাহর রহমতে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে, কোনো কিছু এখন পর্যন্ত গাড়ির চেঞ্জ করার প্রয়োজন পড়েনি, গাড়ি ওইভাবে যত্ন করে চালানো হয়েছে। এবং এলপিজি তো কনভার্সন করা 1500 সিসি আছে, হ্যাঁ 1500 সিসি। যারা রুমিয়ন নিয়ে জিজ্ঞেস করেন যে ভাইয়া সিসি কত বা কিভাবে কি, এটা আপনার এলিয়ন প্রিমিয়ারতে যে ইঞ্জিন যে গিয়ারবক্সটা আসে সেম ইঞ্জিনের গাড়ি হচ্ছে রুমিয়ন। আচ্ছা, এটা প্রাইস কত দিবেন ভাই? এটা প্রাইসটা হচ্ছে আজকের লাইভে আমরা দিচ্ছি এটা 18,70,000 ভাইয়া, 18,70,000 প্রাইস, এটা আমরা দিচ্ছি 18,70,000। ওকে ওকে, সুলাইমান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ালাইকুম আসসালাম আমাদের সাথে আছেন, এমডি আব্দুর রহিম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, ইমন ভাই সহ যারা বিজনেস ইন্টারনেট লাইভটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ, বাপ্পি ভাই এস এ বাপ্পি ভাই আপনাকে ধন্যবাদ, সবাই লাইভটা শেয়ার দিয়ে সাথে থাকেন, পাশে থাকেন। আমরা হিউজ পরিমাণ কালেকশন নিয়ে ইনসাফ কার সেন্টার থেকে লাইভটা শুরু করছি, আলহামদুলিল্লাহ সবাই বেশি বেশি সাপোর্ট দিতে থাকেন। আচ্ছা, এরপর আমাদের নতুন কালেকশন চলে আসি, এই গাড়িটা আমাদের নতুন এসছে, যাদের মোটামুটি রেঞ্জে একটা ছোট একটা গাড়ি প্রয়োজন, যে আমি ফ্যামিলি ইউজ করব, আমার ছোট একটা গাড়ি প্রয়োজন, আমার স্কুল ডিউটি করা হবে, অফিস পারপাস ডিউটি করা হবে, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ভাই এই আইএসটিটা, 2010 মডেল আইএসটি, রেজিস্ট্রেশন 2015, গাড়ির পেপার আছে 2025 লাস্ট, আর ফিটনেস আছে 2026 লাস্ট, 26 1 বছর 2 বছর ফুললি কমপ্লিটেড একটা পেপার পাচ্ছেন, সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি, পার্ল কালার, আইএসটির যেই লোড প্যাকেজ যেটা আসে এটা ওইটাই আছে, আপনার এটার রিমের সাইজ হচ্ছে 16 ইঞ্চ ভাইয়া। এটা অকটেন রিভেন ভাই? জি, এটা অকটেন রিভেনে আছে, নাম্বার প্লেটটা দেখলে বুঝতেছেন নাম্বার প্লেটটা কত ফ্রেশ আছে। আচ্ছা, এই আর গাড়ির ভিতরে একটু দেখান, এটা কিন্তু পার্ল কালার, হ্যাঁ পার্ল কালার বাইরে, এই দেখেন ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এবং সিসি কত বলেন ভাই? 1500 কিন্তু VVTi 1NZ যে ইঞ্জিনটা আছে সেম এই ইঞ্জিনটাই এটা এসেছে। আচ্ছা, 1NZ ইঞ্জিনটা, ওকে। বৈরব থেকে আমার এক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, বাপ্পি ভাই জিজ্ঞেস করছেন যে এক্স করলা এসএসটা আছে কি না, থাকলে দেখাবেন ভাই। আসলে এই মুহূর্তে আমরা এক্স করলা ফ্রেশ কন্ডিশন পাচ্ছি না, পেলে অবশ্যই পেয়ে যাবেন ভাইয়া, এটাও মানে ধরে রাখবেন যে আল্লাহর রহমতে গাড়ি যদি আমার কাছে থাকে দেখবেন ওটা ফ্রেশ কন্ডিশন, গাড়ি নাই মানে আমি ফ্রেশ কন্ডিশন পাচ্ছি না, দেখে গাড়ি নিচ্ছি না, ঠিক আছে।
এই তো এটা হচ্ছে আমাদের আইএসটি 2010 এটা প্রাইস প্রাইস কত দিচ্ছেন ভাই 2010 এর মডেলের আইএসটি রেজিস্ট্রেশন 2015 সিএল 39 পার্ল কালার মাশাআল্লাহ খুবই খুবই ফ্রেশ গাড়ি গ্লাস লাইট ব্যাকলাইট সব কিছু জেনুইন আছে প্রাইস দিচ্ছি 15,50,000 টাকা 15,50,000 টাকা এটা আস্কিং প্রাইস ওকে 15,50,000 এরপরে আমরা চলে আসি একটা এলিয়নে 2011 মডেল রেজিস্ট্রেশন 2014 ব্ল্যাক কালার ইন্টেরিয়র ব্ল্যাক কালার ব্ল্যাক টু ব্ল্যাক প্রজেকশন হেডলাইট গাড়িতে সিএনজি করা আছে পেপার আপডেটেড আছে 2025 অগস্টের লাস্ট পর্যন্ত দ্যাটস মিন আপনি এক বছর পেপার পেয়ে যাচ্ছেন ভাই এক বছর আপনার ট্যাক্স টোকেন বা এআইটির জন্য 32,000 টাকা খরচ করতে হচ্ছে না অলরেডি পেইড আছে এটা কি অকশন দিবেন ভাই না এটাতে গ্যাস করা আছে ভাই গ্যাস করা আছে এলিয়ন 2011 মডেল রেজিস্ট্রেশন 2014 এটার আস্কিং প্রাইস আমি আজকের লাইভে দিচ্ছি 22,70,000 22,70,000 আজকের লাইভে এটা আস্কিং প্রাইস ওকে 22,70,000 জি আমরা কিন্তু একটা রম রমটা কত দিব ভাই তো এটা রম রাম কেউ আস করেছে না 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 বলেন আচ্ছা রামের প্রাইসটা কি এখনই দিয়ে দিব না একটু বলি দেখি ফিক্স দিব না একদম ফিক্স দিয়ে দিই নাকি কি বলেন আচ্ছা রামের প্রাইসটা ফিক্স দিয়ে দেই এটার প্রাইসটা 15,50,000 ফিক্সড 15,50,000 আমার আস্কিং কিন্তু অনেক বেশি ঠিক আছে 15,50,000 ফিক্স দিয়ে দিলাম রামটা একটু পরে আমরা রাম একটু আসতেছি আমরা একটু পরে আসতেছি যারা ওকে এরপর একটা নাইস একটা কালারের আমরা প্রিমিয়াম দেখাবো কিছুটা ব্রোঞ্জ গ্রে ঠিক আছে ভাই কালারটা কিন্তু গ্রে আবার ব্রোঞ্জ দুইটা আপনি 2017-18-19-20 যেই প্রিমিয়তে এই কালারটা দেখতে পাবেন সেটা হচ্ছে একদমই ব্রোঞ্জ কালার করা হয়েছে আর একটু লাইট ব্রোঞ্জ যেটা আর এটা হচ্ছে একটু ডার্ক গ্রে ব্রোঞ্জ ঠিক আছে এই কালারটা ইনসেন ফ্রেশ কোয়ালিটি গাড়ির কালার এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে অনেকে বেশি চকচক দেখে মনে করতেন ভাই নতুন পেইন্ট করা হয়েছে না ভাই নতুন পেইন্ট না আমরা পলিশ করি পলিশ করলে একটা গাড়ি তখন এমনি গ্লেজ চলে আসে যে গাড়িটা জেনুইন কালারে থাকে সে গাড়িটাতে পলিশ করলে এমনি কালারের শাইনটা চলে আসে তো এইটা হচ্ছে 2011 একটা প্রিমিয়ো রেজিস্ট্রেশন হচ্ছে 2013 গাড়ির মাইলেজ আছে 91-90 আশেপাশে এটার মাইলেজ আছে জেনুইন মাইলেজটাই আছে চারটা ফ্রেশ কন্ডিশন টায়ার পাচ্ছেন গাড়ির বডি লাইট গ্লাস A to Z সব কিছু জেনুইন আছে অথেন্টিক আছে গাড়ির শেপ আল্লাহর রহমতে এখন পর্যন্ত টোকার আছর নেই এত ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে প্রাইস পড়বে অনলি 23,90,000 23,90,000 প্রাইস পড়বে কিছু সম্মান করা যাবে এখান থেকে আচ্ছা ঠিক আছে যারা বিশেষ করে প্রিমিয়াম এবং এক্সিও এলিয়ন চাচ্ছেন আপনারা এসে একটু ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ ওকে আমাদের সাথে এরপরে আমরা আবার একটা ফ্রেশ কন্ডিশনে এক্সিওতে চলে যাই রুমায়া জান্নাত সহ আনিসুর রহমান রুমাইয়া জান্নাত অ্যামেজিং কালার থ্যাংক ইউ সো মাচ আপনাকে আর আমরা একটা এক্সিওতে চলে যাই ভাইয়া 2014 বলতে পারেন একটা আনরেজিস্টার্ড এক্সিও আপনি শুধু ডোরটা একটু কাস্টমারকে দেখান ভাইয়া আপনি ডোরটা দেখান যে ডোরটা কতটা হার্ড আমি যেখানে রাখছি ও ওইখানেই আছে ঠিক আছে মানে একটা গাড়ির ফ্রেশনেস ভাই এই গাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন 2014 একটা এক্সিও গাড়ি ফার্স্ট ওনার স্মার্ট কার্ড হোল্ডার আমরা যে এতগুলো গাড়ি দেখিয়েছি না প্রত্যেকটা কিন্তু ফার্স্ট ওনার স্মার্ট কার্ড হোল্ডারের গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই গাড়িগুলো আল্লাহর রহমতে প্রত্যেকটা ফার্স্ট ওনার স্মার্ট কার্ড হোল্ডারের গাড়ি আছে আর গাড়ির কন্ডিশন মাশাআল্লাহ খুবই খুবই ভালো আছে 2014 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে 2018 এটা 2018 রেজিস্ট্রেশন সরি 2018 মডেল রেজিস্ট্রেশন 2019 গাড়ির গ্লাস লাইট A to Z এখন পর্যন্ত অরিজিনাল আছে ইভেন গাড়ির কালার ফুল গাড়ি A to Z অরিজিনাল জাপান কালারে আছে ঠিক আছে এ হচ্ছে গাড়ির অবস্থা এক্স প্যাকেজের আবার ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার ভাই গাড়ি দরজাটা খুললে না ভিতরের আসলে অ্যাম্বিয়েন্ট যে টেক্সচার যেটা আছে এটা দেখলে বোঝা যায় যে একটা কাস্টমার কী যত্ন করে গাড়িটা ইউজ করেছেন আপনি ফ্রেশনেসে বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কে মানে কত যত্ন করে চালানো হয়েছে গাড়ির ওনারের সেন্স নিয়ে আসলে আইডিয়া করা হয়ে যায় কিন্তু একটা গাড়ির ইন্টেরিয়ার দেখলে যে সে কেমন ঠিক আছে তো এই গাড়িটা আমরা প্রাইস দিচ্ছি 19,20,000 টাকা 2014 মডেল রেজিস্ট্রেশন 2019 প্রাইস দিচ্ছি 19,20,000 টাকা যারা মোটামুটি 20,00,000 টাকার ভিতরে একটা আনরেজিস্টার্ড কন্ডিশন এক্সিও চাচ্ছেন
তারা প্লিজ এই গাড়িটা দেখবেন। আশা করি এই গাড়িটা রেখে যাওয়ার মতো আপনি আমাকে একটা লজিক দেখাইতে পারবেন না, একটা লজিক দেখাইতে পারবেন না এই গাড়িটার জন্য। আর এটাতে এলপিজি করা আছে, সিকুয়েন্সিয়াল 7th generation ফ্রম নাভানা, নাভানা থেকে এটাতে এলপিজি করা আছে, নাভানা থেকে। আমাদের এই লাইন কমপ্লিট ভাইয়া, আমরা চলে আসি আর একটা সুপার ফ্রেশ কন্ডিশন অরিসে। আচ্ছা নজরুল ইসলাম ভাই আপনি থাকেন সাথে, যদি থাকে দেখাই দিতে পারবো। বড় ভাই আছে কিনা আমি জানি না, ফিল্টার আছে? ফিল্টার এই মুহূর্তে নেই ভাই, আমার সব ফিল্টার সোল্ড আউট। আচ্ছা ফিল্টার লাগে ভাই, সরি ভাই। আমাদের কাছে হ্যাচব্যাক আছে কয়েকটা, ছোট ছোট হ্যাচব্যাক আছে, অরিস আছে দুইটা, অরিস গুন্ডাম আছে, আইএসটি আছে, এই ব্ল্যাক কালার অরিস এটা আছে ভাইয়া, আনটাচড ইনটেক, আর কী কী আছে ওয়ার্ড ভাই আমি জানি না, আল্লাহর রহমতে এই গাড়িটার সাথে যায়। মানে ইনসেন্ট ফ্রেশ একটা গাড়ি, ব্ল্যাক কালার অরিস, 2013 মডেল, রেজিস্ট্রেশন 2018, গাড়িতে চার চাকার ডিস্ক ব্রেক, অরিসে যেটা আসে চার চাকার ডিস্ক ব্রেক আসে, ভিতরে সুন্দর সিট কভার, লেদার সিট কভার লাগানো আছে, আর্টিফিশিয়াল লেদার সিট কভার লাগানো আছে, গাড়ির ভিতরে সুপার সুপার কন্ডিশনে আছে গাড়িটা আলহামদুলিল্লাহ। অরিস 2013 মডেল, 13 মডেল, দুইটা অরিস আছে ভাই আমার কাছে, দুইটাই টপ নচ কন্ডিশন, আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে আপনি কোনটা নেবেন। আচ্ছা ঠিক আছে, এই গাড়িটা 13 মডেল, রেজিস্ট্রেশন 2018, আর গাড়ির ভিতরে কিন্তু আপনার এটা কিন্তু অকটেন ড্রিভেন গাড়ি, অকটেন, অকটেন ড্রিভেন, এখন পর্যন্ত গ্যাস, সিএনজি, এলপিজি কোনো কিছু করা হয় না, গাড়ি ওনার অকটেনই চালিয়েছেন। অ্যান্ড গাড়ির মাইলেজ আছে 69,000, 69,000 গাড়ির মাইলেজ আছে। আর গাড়ির প্রাইসের ব্যাপারে যদি আমরা কথা বলি, গাড়ির প্রাইস করবে 18,70,000, 18,70,000 গাড়ির প্রাইস। এই যে গাড়ি অকটেন ড্রিভেন, এখন পর্যন্ত কোনো গ্যাস, সিএনজি, এলপিজি কিছু করা হয় নাই। আচ্ছা 18,70,000 কন্ডিশনে আছে, 18,70,000। এই যে ভাই প্রত্যেকটা লাইট জেনুইন জাপান কইটো, আপনি এসে দেখে আল্লাহর রহমতে তারপরে নিয়ে যাবেন। আর আমাদের অপশন আছে, আপনি উত্তরের ভিতরে যে কোনো জায়গায় আমাদের গাড়ি নিয়ে চেক করায় দেন ওকে হবে, এরপরে টোকেন মানি দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ, এতে আমাদের কোনো প্রবলেম নেই। এই অরিস 18,70,000 2013 মডেল। এরপরে চলে আসি একটা ইনটেক হন্ডা গ্রেস, হন্ডা গ্রেস, জি। আচ্ছা এটাও কিন্তু 18 মডেল ভাইয়ের তো মনে আছে হন্ডা গ্রেসটা না, ওই দিন লাইভে আমরা এটা সবার ফার্স্টে দেখাইছিলাম, এটা ফার্স্টে, তো মাশাআল্লাহ আমাদের অনেক ভালো রেসপন্স এসেছে। আচ্ছা এটা 18 মডেল ভাই, আমরা বাঙালি তো কাস্টমার ফিক্সড এর পরেও দাম কমাতে চান, এটাই আসলে আমাদের দুঃখ, যে ফিক্সড প্রাইসটা আমরা আসলে বুঝি না, ফিক্সড এর পরে আমরা মানে অনেক বেশি ফিক্সড এর পরে আবার ফিক্সড প্রাইস জানতে চাই, তো এই জন্য আর ফিক্সড প্রাইস আমরা বলবো না, কিছুটা গান মেটাল গ্রে, আবার হচ্ছে কিছুটা পার্পল শেড আছে, কিন্তু ঠিক আছে আপনি মানে দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কালারটা কত সুন্দর, সামনাসামনি এসে আল্লাহর রহমতে আপনি গাড়ির কালারটা, আমি এটুকু কনফার্ম যে আপনাদের গাড়ির কালারটা পছন্দ হবে। ড্যাশ ক্যাম লাগানো আছে, হন্ডা গ্রেস EX প্যাকেজ, ফুললি লোডেড ট্রিম, এরপরে হন্ডা গ্রেস আসে না, এরপর আর একটা মিউগেন ট্রিম আসে, হন্ডা গ্রেসের মিউগেন এডিশন, তো ওইটা খুব রেয়ার হয়, ওইটা খুব একটা পাওয়া যায় না। আমাদের নর্মালি হন্ডা গ্রেসের তিনটা প্যাকেজ হয়, DX, LX, EX, এটা হচ্ছে EX প্যাকেজ। আপনার গাড়ির ভিতরে এখানে প্যাডেল শিফটার, ভিতরে পার্কিংয়ের সেন্সর, এরপরে ক্রুজ কন্ট্রোল, র্যাডার ক্রুজ কন্ট্রোল, সিট হিটার, 16-inch রিম, ফগ লাইট, সব কিছু আছে আল্লাহর রহমতে এই গাড়িটাতে, কারণ এটা হাইয়েস্ট ট্রিম, হাইয়েস্ট প্যাকেজ হন্ডা গ্রেসের। আমরা আস্কিং প্রাইস দিচ্ছি 22,50,000, এটা 22,50,000 আমরা আস্কিং প্রাইস দিচ্ছি, এটা 22,50,000 হন্ডা গ্রেস EX প্যাকেজ 2018 ইনটেক্ট একটা গাড়ি, যে গাড়িটা আপনারা ব্যাটারি ব্রেক বুঝতে আল্লাহর রহমতে A to Z চেক করে নেওয়ার পারমিশন 100% পাবেন ইনসাফ কার সেন্টার থেকে। এরপরে আমরা চলে আসি একটা প্রিমিয়ো 2009 মডেলের, অকটেন ড্রিভেন একটা প্রিমিয়ো 2009 মডেল, রেজিস্ট্রেশন 2011। কমেন্টসগুলো ভাই একটু নেই, আপনি একটু গাড়িটা দেখান। আনিসুর রহমান রাজীব ভাই জিজ্ঞেস করেছেন ডাউন পেমেন্টের ব্যবস্থা আছে কি, ভাই আমি খুবই খুবই দুঃখিত, আমাদের ডাউন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই, আপনাকে ক্যাশ পেমেন্ট বা ফুল পেমেন্টে গাড়ি নিয়ে যেতে হবে ইনসাফ কার সেন্টার থেকে। ফিল্ডার গাড়ি এই মুহূর্তে নেই ভাইয়া, নীলফামারি থেকে দেখছেন মাহফুজ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে দেখার জন্য আমাদেরকে। আর এটা হচ্ছে আমাদের 2009 মডেলের একটা প্রিমিয়ো, অকটেন ড্রিভেন, সব কিছু জেনুইন ভাই। সবার আগে আমরা যেটা ট্রাই করি একটা গাড়িতে, গ্লাস, গ্লাস গাড়ির ব্যাকলাইট, গাড়ির ফ্রন্ট লাইট, গাড়ির বডি কি কন্ডিশনে আছে, আমরা এই জিনিসগুলো সব সময় নোটিস করি। এটা ভিতরটা দেখেন, ভিতরটা দেখলে কিন্তু অবাক হয়ে যাওয়ার মতো, বুঝছেন, পুশ স্টার্ট, মাল্টি ফাংশনাল ক্রুজ কন্ট্রোল, এসি টাচ এবং অকটেন ড্রিভেন, রেড ওয়াইন কালার, হ্যাঁ রেড ওয়াইন কালার, বিস্কিট ইন্টেরিয়র, 2009 মডেলের প্রিমিয়ো অকটেন ড্রিভেন।
গাড়ির ইন্টেরিয়ারে অরেঞ্জ কালার করা আছে, এটা গাড়ির ওনার যিনি ছিলেন উনি অরেঞ্জ কালার করেছেন, তো আমরা চেঞ্জ করিনি, কারণ সবগুলো ফ্যাব্রিক বা যা যা আছে ফ্রেশ কন্ডিশন আছে, এই জন্য আমরা চেঞ্জ করিনি। এটা গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে, গাড়ির গ্লাস থেকে শুরু করে সব কিছু জেনুইন অরিজিনাল জাপান ফিট অ্যান্ড ফিনিশে যেটা এসেছে ওইটাই আছে। 2009 মডেলের প্রিমিয়াম আস্কিং প্রাইস আমরা আজকে দিচ্ছি আজকের লাইভে 21,70,000 21,70,000। যদিও আমরা এই প্রাইসে কিন্তু গাড়ি সেল করি, কিন্তু আজকের লাইভে আমি আস্কিং দিচ্ছি 21,70,000 2009 প্রিমিয়াম। এরপরে চলে আসি আমরা একটা হন্ডা সিআরভি 2012 মডেল, রেজিস্ট্রেশন 2016, ডুয়াল ডিসপ্লে, সানরুফ, ফ্রন্টে বডিতে সেন্সর আসছে, পার্কিংয়ে সেন্সর আসছে, ভিতরে আপনার ডুয়াল এসি আসছে, খুবই দুঃখিত ডুয়াল এসি না, লেদার সিট আসছে আর সিট পাওয়ার আসছে। আর হচ্ছে এটা মাইলেজ কত ভাই? মাইলেজ আছে গাড়িতে 66,000, 100% জেনুইন মাইলেজ, 66,000 মাইলেজ আছে গাড়িতে। আর গাড়ির ভিতরে লেদার, ফুললি লেদার লোডেড ট্রিম যেটা আসছিল ইএক্স প্যাকেজের, ইএক্স মাস্টারপিস এডিশনটা, হন্ডার 2012 সিআরভি। আচ্ছা, এ হচ্ছে গাড়ি, অকটেনে আছে, কোনো ধরনের গ্যাস সিএনজি এলপিজি কিছু করা হয় না এখন পর্যন্ত। এটা হন্ডা সিআরভি 2012 মডেল, প্রাইস দিচ্ছি আজকের লাইভে এই গাড়িটা আমরা অনলি 29,90,000 টাকা। পেপার পাবেন এক বছর দুই বছর, 60,000 প্লাস পেপারে আমার টাকা খরচ হবে, এই টাকাটা আমি সম্পূর্ণ খরচ করে আপনাদেরকে গাড়ি হ্যান্ড ওভার করবো, আপনারা এক থেকে এক বছর আর দুই বছর পেপার আপনাদের হাত দিতে হবে না। এই হচ্ছে আমার হন্ডা সিআরভি 29,90,000, এটা প্রাইস। এরপরে চলে আসি রাম 2011 মডেলের রাম, রেজিস্ট্রেশন 2016। আমরা ফার্স্টে 15,00,000 দিলাম নাকি ভাই? রামের প্রাইসটা কিন্তু 15,00,000 বলে দিয়েছিলাম, না 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 এত কম দেওয়া যাবে না, 15,50,000 তাও ফিক্সড প্রাইস কিন্তু, ঠিক আছে? স্পেস পছন্দ করেন তাদের জন্য আসলে এই গাড়িটার মানে বিকল্প আর কোনো গাড়ি আমি মনে করি না, যে মোটামুটি অল্প করিডোর সিলিন্ডারে এলপিজি করা আছে, ঠিক আছে? গোল রাউন্ড সিলিন্ডার দিয়ে এলপিজি করা আছে, সিকুয়েন্সিয়াল 7th generation। অ্যান্ড গাড়ির কালারটা ভাইয়া আপনি জাস্ট কালারটা দেখেন কত সুন্দর কালার আছে, অ্যান্ড জেনুইন কালারে আছে গাড়িটা, জেনুইন কালারে। এবং ডোর তো ওয়ান্ডার পাওয়ার, আর হ্যাঁ এটা ওই দরজাটা পাওয়ার আসছে, এটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি খুলতে হবে। প্রাইস কত ভাই? প্রাইস 15,50,000। রাম 2011 মডেল, রেজিস্ট্রেশন 2016, 15,50,000 সব কিছু জেনুইন আছে। দেখি ও এটা 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 হচ্ছে জিরাফ, না 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 জেব্রা, জেব্রা জেব্রা জেব্রা। আচ্ছা, আপনি আমার এত বাচ্চা বাচ্চাদের কোয়েশ্চেন করে ফেলছেন, আগে এখানে ভুল করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। এটা 1500 সিসি, 1500 সিসি, ওয়ান ডোর পাওয়ার, টু ডোর স্লাইড ডোর, এবং রাউন্ড সিলিন্ডার 90 লিটার, 60 লিটার সিকুয়েন্সিয়াল করিডোর সিলিন্ডারে এলপিজি তো কনভার্সন করা আছে। পেপারস আপ টু ডেট পাবেন, প্রাইস দিচ্ছি মাত্র 1,50,000 টাকা 2011 মডেলের রাম। ওকে ওকে ওকে। আচ্ছা, এরপর আমাদের প্রিমিয়াম থাকছে এলিয়নে, এলিয়ন এই এলিয়নটা হচ্ছে 2008 মডেলের এলিয়ন মডেল। অকটেন দিবেন ভাই? অকটেন না ভাই, এটাতে গ্যাস গ্যাস করা আছে। আচ্ছা, পুশ পুশ স্টার্ট, এসি টাচ, পুশ স্টার্ট, গ্রে কালার, গাড়ির ইন্টেরিয়ার সুপার সুপার ফ্রেশ আছে ভাইয়া। ওই যে আমি বলেছিলাম একটা গাড়ি খুললে ভিতরের টেক্সচার দেখলে বোঝা যায় যে কাস্টমার কেমন ছিলেন বা সে কেমন যত্ন করে গাড়িটা চালিয়েছেন। এই হচ্ছে গাড়ির পিছনে এই যে সিএনজি তো কনভার্সন করা আছে ভাই, সিএনজি তে কনভার্সন করা আছে। গাড়ির মডেল 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। আচ্ছা, 8 মডেল 10 এর রেজিস্ট্রেশন, মডেল রেজিস্ট্রেশন 10 এ। গাড়ির এখনো এই যে ভাই ব্যাকলাইট গুলো এখনো অরিজিনাল জাপানের গুলো আছে, ফ্রন্ট লাইট জাপানের গুলো আছে, বডি তালার হওয়া চাকাগুলো ভালো ভাই, চাকাগুলো খুবই ভালো আছে। প্রাইস কত রাখি ভাই? খুবই ভালো আছে। এটার প্রাইস আমরা আজকের লাইভে দিচ্ছি 18,70,000। বিস্কিট ইন্টেরিয়ার তেলের গাড়ি, তেলের গাড়ি, ঠিক আছে? গাড়ির ইন্টেরিয়ার মাশাল্লাহ মাশাল্লাহ খুবই খুবই ভালো আছে, 4টা নতুন টায়ার আছে গাড়িতে, সিলিং আলহামদুলিল্লাহ। গাড়ির ভিতরে এখন পর্যন্ত ফ্রেশনেসের স্মেলটা আছে,
অকটেনে চলা গাড়ি, কিন্তু অকটেনে 2008 মডেল একটা গাড়ি, 100% জেনুইন অকটেন ড্রিভেন একটা গাড়ি। এটা রেজিস্ট্রেশনটা 2013-2008 মডেল, রেজিস্ট্রেশন অকটেন ড্রিভেন, পুশ স্টার, পুশ স্টার, বেজ ইন্টেরিয়র, সিলভার কালার গাড়ি। আস্কিং প্রাইস অনলি 21,20,000 টাকা, 21,20, অনলি 21,20,000 টাকা। এরপরে চলে যায় একটা নয়ের এলিয়ন, 21,20, নয়ের এলিয়ন, এটাতেও গ্যাস, এটা অকটেন ড্রিভেন, 100% জেনুইন অকটেন ড্রিভেন, জাপান থেকে অকটেনে আসছে গাড়িটা, অকটেনই আছে, বাইবর্ন অকটেনে আছে। 2011 নয়ের মডেল, রেজিস্ট্রেশন 2015, গাড়ির পেপার ফুল আপডেটেড আছে, ফুল ভাইয়া, এটার পেপার আপনি 1-2 বছর পাবেন। আচ্ছা, ঠিক আছে, পেপার ফুল 1-2 বছর এটার পেপার পাবেন। পুশে স্টার্ট, তেলের গাড়ি, তেলের গাড়ি, এসি টাস, জি, ঠিক আছে, তেলের গাড়ি। এখন পর্যন্ত আল্লাহর রহমতে গাড়িতে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়েনি। সিরিয়ালটা 20 খুবই ভালো আসছে, এটার সিরিয়াল, যে একটা নয়ের মডেলের গাড়ি সিরিয়াল 20-এ আসছে, নয়ের মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন 2015, গাড়ির লাইট গ্লাস A to Z সব কিছু এখনো জাপান ফিট অ্যান্ড ফিনিশে আছে। প্রাইস দিচ্ছি আজকের লাইভে এই গাড়িটা অনলি 20,70,000 টাকা, অনলি 20,70,000 টাকা এই গাড়িটা আমরা প্রাইস দিচ্ছি। ওকে, এরপরে চলে আসি আমরা একটা প্রিমিয়োতে, ওল্ড শেপের প্রিমিয়ো 2006 মডেল, রেজিস্ট্রেশন 2008, পার্ল কালার বিস্কিট ইন্টেরিয়র, এলপিজি সিকুয়েন্সিয়াল 7th generation করা আছে ভাই। প্রত্যেকটা গাড়ির যেগুলো আমাদের এলপিজি করা আছে সবগুলোই একদম লেটেস্ট জেনারেশন, যেটা সেটা দিয়েই করা আছে, খুবই খুবই ফ্রেশ ইন্টেরিয়র একটা গাড়ি। এটা কিন্তু পার্ল কালার, হ্যাঁ, যারা উবারে গাড়ি চালাতে চাচ্ছেন বা যারা প্রফেশনাল গাড়ি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য ভাইয়া এটা টপ নচ কন্ডিশনের একটা গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনের। 2006 মডেল, রেজিস্ট্রেশন 2008। প্রাইস কত? এই গাড়ির প্রাইস আজকের লাইভে আমরা দিচ্ছি 16,80,000, আস্কিং প্রাইস 16,80,000, ১৬,৮০,০০০ টাকা। এরপরে আমরা চলে আসি 2010-এর প্রিমিয়তে, রেজিস্ট্রেশন 2012, 2010 প্রিমিয়ো, রেজিস্ট্রেশন 2012, গাড়ি অকটেন ড্রিভেন, 100% জেনুইন অকটেনের একটা গাড়ি। এই গাড়িতে এখন কোনো কিছু চেঞ্জ করা হয়নি, গাড়ির প্রাইস দিচ্ছি, পেপার আপডেটেড আছে, কিন্তু 2010-এর মডেল, রেজিস্ট্রেশন 2012, গাড়ির প্রাইস দিচ্ছি আমরা 23,20,000 টাকা। সিএনজি করা, অকটেন ড্রিভেন, অকটেন ড্রিভেন, অকটেনের গাড়ি ভাই, অকটেনের প্রিমিয়ো। ওকে, আপনি বুঝতেছেন যে এই মার্কেটে অকটেন প্রিমিয়ো পাওয়া কতটা টাফ। আল্লাহর রহমতে আমার কাছে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু অকটেনে চলা গাড়ি। আর এই সাইডে দেখেন গাড়ি কিন্তু অলমোস্ট আমার শোরুম ফাঁকা হয়ে গেছে, আগের গাড়িগুলো সোল্ড আউট, এই গাড়িটা সোল্ড আউট প্রিমিয়ো। যদি এটা আগে লেভে দেখেন, গাড়ি আসছে আল্লাহর রহমতে একদিনে সোল্ড আউট, নয়ের এলিয়ন ছিল, এটা সোল্ড আউট। তো এটা আছে আমাদের লাস্ট গাড়ি আজকে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে এক্সিও 2012 মডেল, পুশে স্টার্ট, পুশ এক্সিও, জি গ্রেডের গাড়ি, পুশে স্টার্ট, গাড়ির ভিতরে এসি টাচ এসছে, বিস্কিট ইন্টেরিয়র, প্রজেকশন হেডলাইট, এলপিজি করা, সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে গাড়িতে, সব কিছু জেনুইন আছে, গ্লাস লাইট, ব্যাকলাইট সব কিছু জেনুইন আছে, হোয়াইট কালারের গাড়ি ভাইয়া, পেপার ফুল আপডেটেড আছে। প্রাইস দিচ্ছি আজকে লাইভে 17,50,000, আজকের লাইভে প্রাইস দিচ্ছি 17,50,000। ওকে, 12 মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 15-তে রেজিস্ট্রেশন, প্রাইস দিচ্ছি 17,50,000, এক্সিও, পেপার আপডেটেড আছে। তো আজকের মতো আমাদের ইনসাফ কার সেন্টারে গাড়ি দেখানো শেষ, আর বাকি নেই। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ শোরুমে আসবেন, এসে আমাদের গাড়িগুলো দেখবেন, ঠিক আছে। ভিডিওতে, ওভার ভিডিওতে আপনারা অনেক ভিডিও দেখেন, আমরা চাই আপনারা ভিডিও দেখেন, অনেক জায়গায় অনেক গাড়ি দেখবেন, অনেক কম প্রাইসে গাড়ি দিচ্ছে, এটা সেটা আমাদেরকে এসে বলে কাস্টমাররা যে ভাইয়া ওই শোরুমে কমে দিচ্ছে, তারা কমে দিচ্ছে, তারা কমে দিচ্ছে। ভাইয়া যারা কমে দিচ্ছে তারা কমে দিতে পারছে, কমের জিনিস কখনো ভালো হবে না, ঠিক আছে। আপনি টাকায় যত বেশি দিবেন জিনিস তত ভালো পাবেন, হ্যাঁ, তবে আপনি এসে জিনিস চেক করে তারপরে নিয়ে যাবেন। আমার এখান থেকে পারমিশন আছে, আপনি যে কোনো গাড়ি উত্তরার ভিতরে যে কোনো জায়গায় চেক করে নিয়ে যেতে পারবেন, সেটা সাউদার্ন হোক, নাভানা হোক, বা আশেপাশে আপনার যদি পরিচিত কোনো টেকনিশিয়ান থাকে নিয়ে আসতে পারবেন, নিয়ে গিয়ে গাড়ি দেখাতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই কনফিডেন্ট আছি আমাদের প্রত্যেকটা গাড়ি নিয়ে, আর এরপরও আমরা ট্রাই করি ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো রাখার। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে, আর এরপরও আপনারা আসেন, চেক করেন, গাড়ি দেখেন, চাটা খেয়ে যান, আড্ডা দিয়ে যান, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। উত্তরা থেকে, উত্তরা ইনসাফ কার সেন্টার থেকে আমি রাকিব, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।